সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে দ্বিধায় যুক্তরাষ্ট্র ও মিত্ররা, এখনও মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি রুশ বাহিনী, জানালো ইউক্রেন। ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়তে প্রস্তুত সিরীয় যোদ্ধারা। মারিউপোলে যে নতুন নিয়ম জারি করতে যাচ্ছে রুশ বাহিনী। ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে দুটি বিষয়ে কথা বললেন পুতিন। পশ্চিমারা আত্মঘাতী গোল দিয়েছে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একের পর এক বন্দুক হামলা, প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা। সাবেক নেতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিল আইএস। এবং বিদেশি উপহার বিক্রি করার বিষয়ে যা বললেন ইমরান খান। দর্শক, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে অভিহিত করেছেন পুতিন। তিনি বলেছেন, তাদের আত্মঘাতী গোলের কারণে পশ্চিমা দেশগুলোতে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে দ্বিধায় যুক্তরাষ্ট্র ও মিত্ররা। ইউক্রেনের সেনারা রাশিয়ার সেনাদের হুমকি ধামকি উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহের শেষে রুশ বাহিনী আত্মসমর্পণ করার আহ্বান জানালেও ইউক্রেনের সেনারা সেটি প্রত্যাখ্যান করে। মানে তারা রাশিয়ার সঙ্গে শেষ পর্যন্ত যুদ্ধ করে যেতে চায়। এ কারণে তারা বিশ্বের কাছে আরও অস্ত্র চাচ্ছে। আর ঠিক এই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার মিত্ররা দ্বিধায় পড়েছে, তারা কতদূর পর্যন্ত ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে যেতে পারবে। কারণ রাশিয়া ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর পাঠানো অস্ত্র ইউক্রেনে ঢোকা মাত্র হামলা করবে। তারা আরও ইঙ্গিত দিয়েছে ইউক্রেনে অস্ত্র আসা বন্ধ করতে তারা আরও আক্রমণাত্মক হবে। তাছাড়া বর্তমানে নতুন সংখ্যা দেখা দিয়েছে ইউক্রেনের কাছে যে গোলা বারুদ আছে সেগুলো দ্রুতই শেষ হয়ে যাবে। কারণ দোনবাসে রুশদের বড় ধরনের হামলা প্রতিহত করতে হবে তাদের। দোনবাসে রুশ সেনারা ইউক্রেনীয় সেনাদের অবরুদ্ধ ও ঘিরে ফেলার পরিকল্পনা করছে, আর এটি করতে ব্যাপক হামলা চালাবে তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি এই মুহূর্তে তার মিত্রদের কাছে অস্ত্র সহায়তা অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি বলেছেন, দোনবাসের আসন্ন যুদ্ধটি বেশ গুরুত্বপূর্ণ, পশ্চিমা দেশগুলোর বোঝা উচিত দোনবাসের মাধ্যমেই পুতিনকে থামানোর সুযোগ। জেলেনস্কি হুঁশিয়ারি দিয়েছেন, যদি পুতিনকে দোনবাসে থামানো না যায় তাহলে তিনি এরপর ফের কিয়েভের দিকে নজর দেবেন। এখনও মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি রুশ বাহিনী, জানালো ইউক্রেন। রুশ বাহিনী এখনও ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি। তবে সেখানকার পরিস্থিতি এখন ইউক্রেনীয় বাহিনীর জন্য অত্যন্ত কঠিন। সোমবার এক ব্রিফিংয়ে মারিউপোলের এমন বর্ণনা দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অলেকজান্ডার মোতুজিয়ানিক। তিনি বলেন, রাশিয়ান সামরিক বিমান থেকে চালানো বোমা হামলা 50% বেশি বেড়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন, তার দেশের সেনারা শহর রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। বিবিসি জানিয়েছে, মারিউপোলে সম্প্রতি ইউক্রেনের কিছু সেনা আত্মসমর্পণ করায় রোববার বাকি ইউক্রেনীয় যোদ্ধাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছিল রাশিয়া। তবে এমন আহ্বান প্রত্যাখ্যান করেছে কিয়েভ। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নেটওয়ার্ককে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রধানমন্ত্রী শ্যামিহাল বলেন, রোববার রাশিয়া ইউক্রেনের মারিউপোল আত্মসমর্পণের যে সময় বেঁধে দিয়েছে তা প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি আরো বলেন, মারিউপোলের এখনো পতন ঘটেনি, সুতরাং আমাদের সেনাবাহিনী যোদ্ধারা শেষ পর্যন্ত লড়ে যাবে। এখন পর্যন্ত তারা মারিউপোলে অবস্থান করছেন। ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়তে প্রস্তুত সিরীয় যোদ্ধারা। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে যোগ দিতে প্রস্তুত কয়েক হাজার সিরীয় যোদ্ধা, যাদের প্রশিক্ষণ দিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। এই সিরীয় যোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল সুহেল আর হাসানের ইউনিটের সদস্য। এই বাহিনীতে রয়েছে সিরীয় সেনা, সাবেক বিদ্রোহী ও অভিজ্ঞ যোদ্ধা, যারা সিরীয় মরুভূমিতে ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে লড়াই করেছে। সোমবার মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত রণক্ষেত্রে মোতায়েনের আগে অল্প সংখ্যক যোদ্ধা রাশিয়ায় হাজির হয়েছে। যদিও এর আগে ক্রেমলিন কর্মকর্তারা দাবি করেছিলেন যুদ্ধে যোগ দিতে মধ্যপ্রাচ্য থেকে 16,000-এর বেশি আবেদন পড়েছে। মার্কিন কর্মকর্তা ও সিরিয়া পর্যবেক্ষণকারী অ্যাক্টিভিস্টরা বলছেন, অঞ্চলটি থেকে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক যোদ্ধা ইউক্রেনে যুদ্ধে যোগ দেয়নি। অবশ্য বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের পরের ধাপে পূর্ব ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ অভিযানের সময় এই পরিস্থিতি বদলে যেতে পারে। তারা মনে করছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সিরীয় যোদ্ধাদের মোতায়েন শুরু হবে, বিশেষ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দেওয়ার কারণে। জেনারেল আলেকজান্ডার ডিভরনিকভ এর আগে সিরিয়ায় রুশ বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।
ইউক্রেনের সিরীয় যোদ্ধারা কতটুকু কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। অবরোধ করা শহরগুলোতে সেনার প্রয়োজন হলে তাদের পাঠানো হতে পারে কিংবা হতাহতের সংখ্যা বাড়লে। জেনারেল ডিভোরনিকো রাশিয়ার প্রশিক্ষিত আধাসামরিক বাহিনী সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। সিরিয়া পর্যবেক্ষণকারী ও অ্যাক্টিভিস্টরা বলছেন, ইউক্রেন যুদ্ধের জন্য সিরিয়ায় যোদ্ধা সংগ্রহ করছে রাশিয়া, বিশেষ করে রুশ প্রশিক্ষিত যোদ্ধাদের। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর রামি আব্দুর রহমান জানান, এখন পর্যন্ত 40,000 যোদ্ধার নিবন্ধন হয়েছে, এর মধ্যে 22,000 রুশ সেনাবাহিনী এবং 18,000 বেসরকারি সংস্থা ওয়াগনার গ্রুপে। আব্দুর রহমান জানান, সিরিয়ায় টাইগার ফোর্স নামে পরিচিত 25তম স্পেশাল মিশন ফোর্সেস ডিভিশনের প্রায় 700 জন সদস্য রুশ বাহিনীর হয়ে লড়াই করতে দেশ ত্যাগ করেছে। এপির পক্ষ থেকে স্বতন্ত্রভাবে এই সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি। আব্দুর রহমান আরো বলেন, রাশিয়া অভিজ্ঞ যোদ্ধাদের খুঁজছে, যাদেরকে রাশিয়া প্রশিক্ষণ দেয়নি তাদের চাইছে না তারা। লেবাননের অবসরপ্রাপ্ত জেনারেল নাজি মালেব জানান, এখন পর্যন্ত সিরিয়া যোদ্ধাদের রাশিয়া যাওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, তবে তা বদলে যেতে পারে। ভবিষ্যতে রাশিয়ার পরিকল্পনা কি তার উপর নির্ভর করছে। সিরিয়া ও সিরিয়ায় দায়িত্বরত ফিলিস্তিনি কর্মকর্তারা যোদ্ধাদের ইউক্রেনে যাওয়ার খবর অস্বীকার করেছেন। সাবেক আইন প্রণেতা ও সিরিয়ার ক্ষমতাসীন বাথ পার্টির সশস্ত্র শাখার কমান্ডার মোহাম্মদ হাজ আলী জানান, ইউক্রেনে লড়াই করতে কোনো সিরিয়া যায়নি, কেউ যাবে বলে প্রত্যাশাও তিনি করছেন না। তিনি নিশ্চিত, সিরিয়ার সহযোগিতা ছাড়াই রাশিয়া ইউক্রেনে জয়ী হবে। তার কথায়, যেভাবে অভিযান চলছে তাতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে ইউক্রেন আরেকটি আফগানিস্তান হবে না। মারিউপোলে যে নতুন নিয়ম জারি করতে যাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের মারিউপোলের মেয়রের একজন উপদেষ্টা জানিয়েছেন, অবরুদ্ধ মারিউপোলে সোমবার থেকে কেউ প্রবেশ করতে পারবে না এবং বেরও হতে পারবে না। তিনি সতর্ক করে বলেছেন, এই শহরে থাকা পুরুষদের যাচাই বাছাই করা হবে, তাদের পরিচয় তন্ন তন্ন করে যাচাই করা হবে। শনিবার রাশিয়া ঘোষণা দেয়, মারিউপোলের পুরো দখল তাদের হাতে। পেট্রো আন্দিয়াসচেঙ্কো নামে এই মেয়রের পরামর্শক জানিয়েছেন, রুশ বাহিনী মারিউপোলে নতুন নিয়ম জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী সবাইকে পাস নিতে হবে। এই পাস ছাড়া কেউ মারিউপোলের এক শহর থেকে আরেক শহরে যেতে পারবেন না। শুধু তাই নয়, পাস না থাকলে বাইরের রাস্তায় কেউ বের হতে পারবে না। পেট্রো আন্দিয়াসচেঙ্কো জানিয়েছেন, রুশ বাহিনীর কাছ থেকে পাস নেওয়ার জন্য শত শত মানুষ লাইন ধরেছেন। তবে সিএনএন সহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, তারা এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি, কারণ পেট্রো আন্দিয়াসচেঙ্কো নিজে বর্তমানে মারিউপোলে নেই। তিনি বাইরে নিরাপদ আশ্রয় থেকে সেখানকার বাসিন্দাদের কাছ থেকে তথ্য নিয়ে গণমাধ্যমকে বিভিন্ন তথ্য দিয়ে থাকেন। ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে দুটি বিষয়ে কথা বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সোমবার রাশিয়ার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। মস্কো জানিয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্টকে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে অবহিত করেছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা কতদূর এগিয়েছে এই বিষয়টি নিয়েও মাহমুদ আব্বাসের সঙ্গে কথা হয়েছে পুতিনের। তাছাড়া মাহমুদ আব্বাসের সঙ্গে মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। এই দুই নেতা ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেমে চলমান সংঘাত ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আনার বিষয়ে কথা বলেছেন। এদিকে পুতিন ও মাহমুদ আব্বাস এমন সময় কথা বললেন যখন মুসলমানদের পবিত্র স্থান মসজিদুল আকসায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে অবৈধ ইহুদি দখলদার বাহিনী। গত শুক্রবার ইসরায়েলের দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে আল আকসা মসজিদের কম্পাউন্ডে অন্তত 152 জন ফিলিস্তিনি আহত হন। আল আকসায় এই আক্রমণের কারণে ফিলিস্তিন ও অবৈধ দখলদার ইসরায়েলের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘাত সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। গণমাধ্যম দ্য নিউ আরব জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেছেন, আল আকসায় স্বাধীনভাবে মুসল্লিদের ইবাদত করার ক্ষেত্রে যে বাধা ইসরায়েল দিচ্ছে এটির তীব্র বিরোধিতা করেন তিনি। তাছাড়া পুতিন জানিয়েছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে ফিলিস্তিনের পক্ষে সকল প্রকার রাজনৈতিক সহায়তা অব্যাহত রাখবেন তিনি। পশ্চিমারা আত্মঘাতী গোল দিয়েছে বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার দেশটির অর্থনীতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। প্রেসিডেন্ট পুতিন তার বক্তব্যে রাশিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে অভিহিত করেছেন পুতিন। তিনি বলেছেন, তাদের আত্মঘাতী গোলের কারণে পশ্চিমা দেশগুলোতে অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে গেছে। রাশিয়ার নিজস্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট পুতিন জানান, বর্তমানে রাশিয়ার মুদ্রাস্ফীতি স্বাভাবিক হচ্ছে। তাছাড়া রাশিয়ার নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য মানুষের মধ্যে যে হুড়ুহুড়ি পড়ে গিয়েছিল এবং খুচরা পণ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল সেটিও স্বাভাবিক হয়ে এসেছে। এদিকে রাশিয়া ইউক্রেনে 24 ফেব্রুয়ারি প্রথম হামলা করে। এর দুদিন আগে দোনবাসের দোনেস্ক এবং লুহানস্ককে আলাদা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেন তিনি। দোনবাসের এই দুটি অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার পরেই রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ শুরু করে পশ্চিমা দেশগুলো। এরপর ইউক্রেনের সামরিক আক্রমণ শুরু করার পর কঠোর সব নিষেধাজ্ঞা দিতে থাকে তারা। একের পর এক বন্দুক হামলা, প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় বন্দুকধারীদের হামলা অব্যাহত রয়েছে। দেশটিতে ইস্টারের সপ্তাহে তিনবার হামলার ঘটনা ঘটেছে। রোববার 17 এপ্রিল পিটসবার্গে একটি পার্টিতে হামলা চালানো হয়, এতে দুইজন কিশোর প্রাণ হারিয়েছে। তাছাড়া সাউথ ক্যারোলাইনার একটি নাইট ক্লাবেও গুলি চালানোর ঘটনা ঘটে, যদিও সেখানে কারোর মৃত্যু হয়নি। সপ্তাহের শুরুতে এই দুই ঘটনায় আহত হয়েছেন প্রায় 31 জন। পিটসবার্গে একাধিক ব্যক্তি মিলে গুলি চালিয়েছে বলে ধারণা করছে স্থানীয় পুলিশ। ওই পার্টিতে উপস্থিত ছিলেন প্রায় 100 জন, তার মধ্যে অধিকাংশই ছিল কিশোর কিশোরী। পিটসবার্গের পুলিশ প্রধান স্কট শুবার্ট বলেন, ওই পার্টি হচ্ছিল একটি বাড়ি ভাড়া করে। বাড়িটি ঘিরে রেখে প্রায় 8টি জায়গা থেকে গুলি চালানো হয়। অন্যদিকে সাউথ ক্যারোলাইনা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রোববার ভোর রাতে নাইট ক্লাবে গুলি চালানোর ঘটনা ঘটে। এখন পর্যন্ত কারো মৃত্যু না হলেও সেখানে আহত হয়েছেন 9 জন। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। তাছাড়া শনিবারও সাউথ ক্যারোলাইনার একটি শপিং মলে গুলি চালানোর ঘটনা ঘটেছে। হামলার পরে পুলিশ প্রধান হলব্রুক জানান, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেই আমরা মনে করি। এই দুই ঘটনার মধ্যে নিশ্চয় কোনো যোগসূত্র রয়েছে। সাউথ ক্যারোলাইনাতে 21 বছর হলেই নাগরিকরা নিজের কাছে বন্দুক রাখতে পারেন এবং প্রয়োজন পড়লে তা ব্যবহারও করতে পারেন। অন্যদিকে গত সপ্তাহে নিউ ইয়র্কের ব্রুকলিন মেট্রো স্টেশনে এলোপাতাড়ি গুলি চালায় এক আততায়ী, 23 জন আহত হন সেই ঘটনায়। প্রচুর পরিমাণে বিস্ফোরকও উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে। এক ব্যক্তিকে সন্দেহভাজক হিসেবে চিহ্নিত করলেও তাকে ধরতে পারেনি মার্কিন পুলিশ। তাই পরপর এমন নৃশংস হামলায় প্রশ্নের মুখে মার্কিন নাগরিকদের নিরাপত্তা। সাবেক নেতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিল আইএস। ইসলামিক স্টেট গোষ্ঠী রোববার তাদের সাবেক নেতার মৃত্যুর প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছে এবং ইউরোপে হামলা চালাতে ইউক্রেন যুদ্ধের সুযোগ নিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া এই গ্রুপের এক অডিও বার্তায় বলা হয়, আবু ইব্রাহিম আল কুরেশি এবং সাবেক মুখপাত্রের মৃত্যুর প্রতিশোধ গ্রহণে আল্লাহর উপর ভরসা রেখে আমরা পবিত্র প্রচারণার ঘোষণা করছি। গ্রুপের নতুন মুখপাত্র আবু ওমর আল মুহাজির রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের কথা উল্লেখ করে ইউরোপে হামলা শুরু করার আহ্বান জানান। গত ফেব্রুয়ারিতে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে মার্কিন অভিযান চলাকালে গ্রেফতার এড়াতে বোমার বিস্ফোরণ ঘটানোয় আইএসের তৎকালীন নেতা আবু ইব্রাহিম আল কুরেশি মারা যান। বিদেশি উপহার বিক্রি করার বিষয়ে যা বললেন ইমরান খান। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার জানান, বিদেশি রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে পাওয়া 58টি উপহার দুবাইয়ে বিক্রি করে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বিক্রি করে দেওয়া উপহারগুলোর মধ্যে রয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দেওয়া একটি ঘড়ি। তাছাড়া রয়েছে হীরার গহনা, আংটি, স্বর্ণে মোড়ানো কালাসিনকোভ রাইফেল এবং জিপ গাড়ি। শাহবাজ শরীফ দাবি করেছেন, ইমরান খান সরকারি সম্পত্তি অবৈধভাবে বিদেশে বিক্রি করে দিয়েছেন। অবশেষে উপহার বিক্রি করে দেওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ইমরান খান। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইমরান খান জানান, তাকে বিদেশি রাষ্ট্রনেতারা যেসব উপহার দিয়েছিলেন সেগুলো পাকিস্তানের সরকারি সম্পত্তি, কিন্তু তিনি নিয়ম মেনে সরকারি কোষাগার থেকে এগুলো মূল্যের 50% দিয়ে কিনে নিয়েছেন। ইমরান খান দৃঢ় কণ্ঠে বলেছেন, নিয়ম মেনে এগুলো কিনে নেওয়ায় এগুলোর মালিক আমি, এই উপহার আমার, আমার উপহার, আমার যা খুশি তাই করব। ইমরান খান দাবি করেন, সরকারি কোষাগার থেকে তিনি যা নিয়েছেন তার সবই রেকর্ড আছে। পাকিস্তানের গণমাধ্যমের রিপোর্ট বলছে যে ইমরান খান 3.5 বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিদেশি রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে 58টি দামি উপহার পেয়েছেন, যা সবগুলো তিনি রেখে দিয়েছিলেন। তাছাড়া রাশিয়া সফরে যাওয়ার ক্ষেত্রে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া সম্মতি দিয়েছিলেন বলেও ফের উল্লেখ করেছেন ইমরান খান। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।